আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই আপনাদের সঙ্গে কিছু আমি আমার তরফ থেকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। তাই চলুন আজকে বিষয়বস্তুটা হচ্ছে পরিবেশ নিয়েই কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি পীযূষ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরিবেশ দিবস, তাই আমি চাই আমার মতো আপনারাও প্রত্যেকে আপনাদের ছাদে, যদি আপনাদের বাড়িতে জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছাদে একটা ছোট্ট করে বাগানের মতো করুন। বাগান যদি না করতে পারেন তাহলে অবশ্যই একটা দুটো করে গাছ করুন। সেই গাছ দেখবেন একটা লাগানোর পর আরেকটা ইচ্ছে হবে, আরেকটা ইচ্ছে হলে আরেকটা হবে, এরকম করে করে আপনার বাড়িতেও গাছে ভরে যাবে। যত আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য রাখা উচিত, সবার বাড়িতে কিছু না কিছু গাছ রাখা, কারণ একমাত্র পরিবেশকে দূষণ মুক্তি করতে এই গাছই কিন্তু উপকার করতে পারে। তাই এই উপকারের থেকে সবাইকে, মানে প্রত্যেককেই বলছি যে সবাই একটা করে গাছ লাগান। এত পলিউশনের মাত্রা বেড়ে যাচ্ছে, প্রত্যেকে একটা একটা করে করে গাছ লাগালে কিন্তু একটা সময় এই গ্লোবাল ওয়ার্মিংটা কমে যাবে, আমরা কিন্তু একদম স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আজ সকালে আমি যখন বাজারে গেছিলাম, একটা সংস্থা থেকে, এই দেখুন, একটা সংস্থা থেকে আমাকে একটা গাছ উপহার দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো চাই আপনারাও প্রত্যেকে কিন্তু এরমভাবে একটা একটা করে গাছ যদি বাড়িতে লাগান, গাছ কিন্তু সবার একটা প্রিয় জিনিস। এই দেখুন, এইটা আমি উপহার পেয়েছি, আমি খুব খুশি। এক টুকরো সবুজের অভিযান। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমার একটা ছোট্ট প্রতিবেদন, আমার ছাদ বাগান নিয়ে এবং পরিবেশ সচেতনতামূলক কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিতে চাই। যেটা আমি করে থাকি আপনাদেরকেও সেটাই আমি বলছি, আপনারাও চেষ্টা করুন সেই বিষয়টাকে মাথায় রেখে পরিবেশ দূষণকে রুখতে এগিয়ে আসতে। চলুন এবার কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। গাছ হচ্ছে একটা শিশু সুলভ, গাছকে যেমন প্রত্যেক দিন খাবার দিতে হয়, জল দিতে হয়, একটা শিশুকে যেরকম বড় করতে গেলে প্রত্যেক দিন তাকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, জল খাওয়াতে হয়, সমস্ত কিছুই করতে হয়, একটা গাছও কিন্তু ঠিক সেই রকমই। গাছটাকে কিন্তু প্রত্যেকটা দিন লাগালেই হবে না, তাকে প্রত্যেকটা দিন জল দিতে হবে, খাবার দিতে হবে, এবং তার যদি কোনো রোগ হয় তাকে সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইভাবে কিন্তু একটা গাছ একটা শিশুর মতো আস্তে 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 বড় হয়ে ওঠে। এবার মেন বিষয়গুলো বলি। পরিবেশ দূষণ রুখতে আমার এই ছাদ বাগানটা সম্পূর্ণ কিন্তু কৃত্রিম প্রক্রিয়া কিচ্ছু এর মধ্যে আমি ইউজ করিনি, সমস্ত জৈবিক প্রক্রিয়াভাবেই গাছটা করা হয়েছে। আমি গাছের যে আমার ছাদে যে গাছের পাতাগুলো ঝরে পড়ে সেই পাতাগুলোকে আমি এক জায়গায় জমিয়ে রাখি, কারণ এই পাতাগুলো জমে থাকতে থাকতে একটা সময় সারে পরিণত হয়। তাই গাছের পাতা আপনারা গাছ থেকে ঝরে পড়লে সেগুলো পুড়িয়ে ফেলবেন না, পুড়িয়ে ফেললে ধোঁয়া হয়ে একটা পরিবেশ দূষণ তৈরি হয়। এই গাছের পাতাগুলোকে এক জায়গায় করে সার করার চেষ্টা করুন। তারপর দু নম্বর পয়েন্ট হচ্ছে, গাছে আরেকটা খাবার, খুব ভালো খাবার হচ্ছে আপনার প্রত্যেকের বাড়িতে যে সবজির খোসা, ডিমের খোসা, চা পাতা, সেগুলো একটা জায়গায় জমালে আস্তে আস্তে পচে সেগুলো থেকেও কিন্তু সার তৈরি হয়। প্রত্যেকটাই কিন্তু গাছ থেকে তৈরি জিনিস আবার গাছেই ব্যবহার করা হয়। আর একটা বিষয় হচ্ছে, আপনারা প্রত্যেকে, আমরা বাঙালিরা ভাতের যে মার, সেই মারটা ফেলে দিই, চাল ধোয়া জলটা ফেলে দিই, মাছ ধোয়া জলটা ফেলে দিই, মাংস ধোয়া জলটা ফেলে দিই, সেগুলো কিন্তু কিছুই ফেলার নয়, সমস্ত বিষয়টাই কিন্তু গাছে ব্যবহার করা যায়। এই একটু একটু করে জিনিসগুলো ওয়েস্টেজ না করে গাছ লাগান এবং গাছে ব্যবহার করুন, গাছগুলো খুব ভালোভাবে সতেজভাবে বৃদ্ধি পাবে এবং দেখবেন যে প্রত্যেকটা গাছ আপনার দিকে তাকিয়ে থাকবে, একদম প্রত্যেকটা গাছ সবুজ সতেজ হয়ে থাকবে।